আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বি আর হ্যান্ডরাইটিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি মাদ্রাসা ছাত্রদের জন্য। অনেক ছাত্ররাই পরীক্ষায় প্রশ্ন উত্তর কিভাবে আরবিতে লিখতে হবে সেটা জানেন না, তাই আজকের ভিডিওটি বিশেষত তাদের জন্য। আমরা সকল পরীক্ষায় 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর এইভাবে যতগুলো আনসার করতে হয়, উত্তর দিতে হয়, সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হয়, কিন্তু এগুলো আরবিতে কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি না। আজকে আমি সেই বিষয়টা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রথমে আমি আল জাওয়াব আনি সুয়াল আল আউয়াল লিখেছি, যেটার বাংলা অর্থ 1 নং প্রশ্নের উত্তর। দ্বিতীয়ত আমি লিখেছি আল জাওয়াব আনি সুয়াল আসানি, যার বাংলা অর্থ 2 নং প্রশ্নের উত্তর। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে শুধুমাত্র শেষের যে শব্দটা সেটা পরিবর্তন হয়েছে, বাকি শব্দগুলো একই রকম। আল জাওয়াব আনি সুয়াল এই অংশটা সব প্রশ্নের ক্ষেত্রে একই রকম হবে, শুধুমাত্র শেষের যে অংশটা 1 নং, 2 নং, 3 নং এই শব্দের আরবিটায় পরিবর্তন আসবে। 1 নঙে আল আউয়াল, 2 নঙে আ সানি, 3 নঙে আ সালেস, এভাবে 4 নং যখন আমরা লিখব তখন লিখব আর রবে, 5 নং যখন লিখব তখন লিখব আল খামেস, 6ষ্ঠ অর্থাৎ 6 নং যখন লিখব তখন লিখব আ সাদেস, 7ম যখন লিখব তখন লিখব আ সাবে, 8ষ্ঠ যখন লিখব তখন লিখব আ সামেন, 9ম যখন লিখব তখন লিখব আ তাসে, এবং সবশেষে 10 নং প্রশ্নের উত্তর যখন লিখব তখন লিখব আল আশের অর্থাৎ 10। এইভাবে আমরা আল জাওয়াব আনি সুয়াল লিখে শেষের অংশটা পরিবর্তন করলেই আমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ আমরা যেইভাবে লিখি 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, সেটা আমরা সুন্দর করে আরবিতে লিখতে পারব। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের 11 নং প্রশ্নের উত্তর, সেটা আমি এখন দেখাচ্ছি। আমরা জানি বাংলায় 11 এই শব্দটা আরবিতে হয়ে থাকে আহাদা আশারা এইভাবে, কিন্তু এটা যখন 11 নং প্রশ্নের উত্তর লিখব তখন আমরা এটাকে লিখব আল হাদি আশার অর্থাৎ 11। আল হাদি এই শব্দে আলিফ লাম দিব, কিন্তু আশার শব্দের মধ্যে আলিফ লাম দিব না। এই 11 নং প্রশ্ন যখন লিখব এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখব, আল হাদি এই শব্দটা একটু ব্যতিক্রম হবে, এখানে আল আহাদ অথবা আল আউয়াল হবে না, আল হাদি হবে। এই 11 থেকে 20 পর্যন্ত সবগুলো প্রশ্নই এইভাবে আমরা লিখব, আসানি আশার, আসালেস আশার। এই